মানালি, যেমনি তার সুন্দর নাম তেমনি তার প্রাকৃতিক বৈচিত্র্য, কি তাই না? মানালি কিন্তু আমাদের সকলের কাছে স্বপ্নের একটা জায়গা। আমি আমার আগের ভিডিওতে বরফে ঢাকা মানালিকে দেখিয়েছি, আর আজকে অন্য আর এক মানালিকে আমি আমার ভিডিওতে তুলে ধরব, যেখানে রয়েছে ঝর্ণা, পাহাড়, মন্দির আর কিছু অ্যাডভেঞ্চার। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যারা এখন আমার আগের ভিডিওটা দেখোনি, তো তাদেরকে অনুরোধ করছি আগের ভিডিওটা দেখার জন্য। তাহলে শুরু করছি ভিডিওটা। গুড মর্নিং, আমি স্নান স্নান করে ব্যালকনিতে বসে আছি, চা বানিয়েছি, চাটা নিজেরাই বানিয়েছি। আর দেখো সামনে ভিউ দেখতে দেখতে, সামনের ভিউটা এত সুন্দর, ভিউটা দেখতে দেখতে বারান্দায় বসে এখন চা খাচ্ছি। চলো, এই দেখো, এই যে বারান্দায় বসে আছি, আর এই যে এত সুন্দর ভিউটা, এদিকে কিন্তু বরফের পাহাড়ও আছে, এই দিকটা দেখা যাচ্ছে, ওই ভিতরটা, ওই ওই কোনটাই, এই দেখো পুরো বরফের পাহাড়। আর এই হোটেলটার ব্যালকনি থেকে কিন্তু পুরো আপেলের বাগানটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে দূরের গাছগুলো ওগুলোই। আজকে করবো সাইট সিন গুলো, মানে মানালি যা যা সাইট সিন আছে। আর আমার ইচ্ছে আছে এই হোটেলটার ওপর, মানে মানালিতে আমরা যেই হোটেলটায় ছিলাম তার ওপর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, কারণ হোটেলটা ভীষণই ভালো আর একদম রোড সাইড, ব্যাক সাইডটা হলো কিন্তু তোমরা ভিউ পেয়ে যাবে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে আমরা এই যে বেরিয়ে যাব এবার। গতকাল আমরা রুটাং পাস গিয়েছিলাম, তো আজকে ঠিক করেছি আমরা মানালি সাইট সিনগুলো করব। তো সেই জন্যই আজকে বেশি সকাল সকাল বেরোতে হয়নি, এখন বাজে সকাল 8টা। তো আমরা 8টার সময় মানালি থেকে, মানে হোটেল থেকে বেরিয়েছি শুধুমাত্র সাইট সিনগুলো করার জন্য। আমরা প্রথমেই ঠিক করলাম যে ফার্স্টেই যাবো হিড়িম্বা টেম্পল, কারণ মানালি থেকে এটা বেশি দূর নয়, একদম কাছেই, মেল রোড থেকে তো একদম কাছে, আর আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকেও কাছে। কখন যে পৌঁছে গেলাম, মনে হচ্ছিল পায়ে হেঁটে হেঁটে চলে এলেই তো ভালো হতো, বেকার গাড়িটা নিয়ে ওখানে রাখারও একটা ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি এই যে হিড়িম্বা টেম্পল, আর বললাম না একদমই কাছে, পায়ে হেঁটে এলে বরং ভালো হতো, আরও ভালো ভিউটা পেতাম। তো সামনে ঢুকেই এই দেখো এই সমস্ত র্যাবিট, তারপরে ছোট ছোট এই যে ভেড়াগুলো, আর আমার ছেলে মেয়ে তো মানে কতক্ষণে ধরবে, ওরা তো পাগল হয়ে যাচ্ছে কতক্ষণে ধরবে বলে, শুধু বলছে যে আমাকে দাও আমাকে দাও, বিশেষ করে আমার মেয়েটা। মহা ঝামেলায় পড়েছে জানো তো, এই দেখো সেই র্যাবিট আর ওই ভেড়াগুলোকে ধরবে বলে এখানে ওখানে বসে পড়ছে। তো যাই হোক, আমরা এখানে পড়লাম মন্দিরটা সম্বন্ধে, তো চলো তোমাদেরকে সেই গল্পটা একটু বলি। এই মন্দির কিন্তু বহু যুগ ধরে মানুষের কাছে একটা আলাদাই আকর্ষণ বলতে পারো, ও স্থানীয় লোকদের কাছে এটা কিন্তু খুব পবিত্র একটা জায়গা। পুরাণ মতে কিন্তু পাণ্ডবদের অজ্ঞাতবাসে ভীম ও হিড়িম্বার বিবাহ হয়, আমরা তো সকলেই জানি ভীম আর হিড়িম্বাকে, এবং তাদের এক পুত্রও হয়, তার নাম কিন্তু আমরা সকলেই জানি, সে আবার বীর যোদ্ধা, জানো তো তার নাম, তো তার নাম হলো কিন্তু ঘটোৎকচ। আর ঘটোৎকচের মানে যে মন্দিরটা সেটাও কিন্তু এর ঠিক অপোজিটেই রয়েছে। আবার আর একটা কথাও কি জানো তো, এখানে কিন্তু আমরা যে পুরনো দিনে রোজা মুভিটা দেখেছিলাম না, তো রোজা মুভির কিন্তু শুটিংটাও এখানেই হয়েছে। তো যাই হোক, এই হিড়িম্বা টেম্পলে একটা সুন্দর পার্ক আছে যার ভেতরে এই রোজা মুভির শুটিংটা হয়েছিল, এই যে মানে এই পার্কটার ভেতরেই হয়েছিল, তখন অনেক পুরনো ছিল, এত গোছগাছও ছিল না। তো আমরা এখন সেই পার্কের ভেতর ঢুকলাম, পার্কে এন্ট্রির টিকিট নিল 20 টাকা করে।
আর ভেতরটাতে যখন ঢুকলাম না, কি ঠান্ডা আর কি নিরিবিলি শান্তি লাগছে জানি ভেতরটা। আর দেখো কি সুন্দর গ্রুপ করে ছবি তুলছে, আর ছোট পুচকেটাও দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখানে আবার জানো তো চিলড্রেন্স পার্কও রয়েছে, মানে বাচ্চারা কোনোভাবে বোরিং হবে না। হ্যাঁ, তো যাই হোক, বেশ ভালো জায়গাটা। তারপরে তো আমরা এই হিমাচলের ড্রেসগুলো পরে অনেক ছবি তুললাম, ভিডিও বানালাম, আবার রিলসও করলাম, আমি অনেক করেছি। পেলে ঠিক অপোজিটেই আছে ঘটোৎকচ টেম্পল, তো আমরা এখন সেখানেই যাব। তো এটাই হলো ঘটোৎকচ টেম্পল, মানে অনেকে মানসিক ফানসিক করে এই জায়গায়। তো আর এটা কিন্তু টেম্পল ঠিক নয়, গাছের ওপরেই কিন্তু এই মানে মানসিক করে এখানকার স্থানীয় লোকজন, মানে খুব মানে জানো তো এই ঘটোৎকচ মন্দির আর হিড়িম্বা মন্দিরটা। তো যাই হোক, এই মন্দির দর্শন করেই আমরা এবার বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি যোগিনী ওয়াটারফলস দেখতে। নামলাম যোগিনী ওয়াটারফলসে যাচ্ছি। আমাদের গাড়িটা ওখানে রাখা আছে, এখান থেকে মানে একটুখানি হেঁটে যেতে হবে, একটু ওপরটায় একটু যেতে হবে, সেটা হেঁটেই যেতে হবে। চলো যাওয়া যাক। এই দেখো ওয়াটারফলসটা কতটা উঁচুতে। হ্যাঁ, ক্যা বলতে হ্যাঁ? ওম নমঃ শিবায় বলতে হ্যাঁ। আচ্ছা, এটা শিবের মন্দির পেলাম যেতে যেতে। চেরি গাছ, এই দেখো কত চেরি হয়েছে। এই যে অনেকটা পথ হেঁটে হেঁটে চলে এলাম যোগিনী ওয়াটারফলসের কাছে, আর অনেকটা খিদেও পেয়ে গেছে সত্যিকারের, অনেকখানি হাঁটা। বাবা, দেখলাম তো প্রথমে বলছিল 1 কিলোমিটার, কিন্তু আমার তো মনে হলো 1 কিলোমিটারও বেশি। চলো আগে কিছু খাই, তারপর কথা বলতে কি। হ্যাঁ, নাম বলছিল, বুঝতেও পারছিলাম না, বলতেও পারছিলাম না, তারপরে শুনলাম সিড্ডু। কেমন গো খেতে সিড্ডু? খুব সফট আর খুব টেস্ট। লোকাল প্রিপারেশন, এর ভিতরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এবার যাচ্ছি ওপরে। অনেকটা যেতে হবে বলছে, 1 কিলোমিটার, মানে পাহাড়ের ওপরে, ওটাই বলছে 1 কিলোমিটার। সব সিঁড়ি করা আছে, এই যে দেখো এইরকম করে করে পাহাড় কেটে কেটে সব সিঁড়ি মোটামুটি করে রেখেছে, এগুলো উঁচু করে করে যেতে হবে অনেকটা। এই যে অনেকটাই চলে এসেছি, যার জন্য দেখো উপর থেকে কিন্তু পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, আর ওই উঁচু পাহাড় থেকে পুরো ঝর্ণার জলটা কিন্তু নিচে নামছে। আর পাথরগুলো এত স্লিপারি না, প্রচণ্ড ভয়ও লাগছে, মানে একবার পড়ে গেলে তো গেল শেষ। কোন উঁচু থেকে দেখো ওই পাহাড়ে কোনটা থেকে ওই ঝর্ণার জলটা নামছে, মানে বোঝাও যাচ্ছে না। কিন্তু যাই হোক, ওপরটায় উঠে এসে এই পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু অতুলনীয়, যাই বলো না কেন। একটু
একটুকো বোরিং হয়নি। সারাক্ষণ ক্যামেরা ধরে আমি রয়েছি, শুধু মনে হচ্ছে যে যদি কোনো কিছু মিস করে যাই তাহলে কি হবে। তো সেই জন্যে ভিডিওটা বড় হচ্ছে, বড় হোক তবুও আমি চাই পুরোটা ক্যাপচার করতে। 3:30 খুব সুন্দর। এখন 3:30 বাজে, তো এখন আমরা এসছি হলো সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি ফার্স্টে গেটেই ঢুকে দেখছি একটা মেয়ে সুন্দর বসে আছে, স্থিরভাবে বসে আছে কিন্তু অনেকক্ষণ থেকে, আর একজন দেখো তার ড্রয়িংটা করছে। মানে আর্টিস্ট কাকে বলে, হ্যাঁ, আর এই হলো আর্টিস্ট। সৌন্দর্য তো আছে, তার মধ্যে বেশি আকর্ষণ করে তোলে কি বলে তো এই অ্যাক্টিভিটিসগুলো, প্যারাগ্লাইডিং, রোপ ওয়ে, তারপরে এখানে রয়েছে বিভিন্ন টাইপের রাইডসগুলো, যেগুলো কিন্তু মানুষের মনকে আকর্ষণ করে তোলে আরও বেশি। তো যাই হোক, আমরা এবার ঠিক করলাম রোপে যাব, কারণ অপোজিটে আরেকটা পাহাড় আছে, ওখান থেকে কিন্তু পুরো ভিউটা দেখা যায়। তো সেই জন্যই এখন আমরা রোপের টিকিট কেটে নিচ্ছি, আর রোপের টিকিট কত নিল সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। যদি ভেঙে যায়, আর সত্যিকারে অ্যাক্টিভিটিসগুলো তো এইরকমই না, বিপদ কখন হয় কেউ বলতে পারে না। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি অপোজিট পাহাড়টায়। এই দেখো, মানে তোমরা যদি রোপ রাইডটা না করো তাহলে কিন্তু এই ভিউটা তোমরা নিচ থেকে কখনোই পাবে না, সেই জন্যই বললাম যে রোপটা একবার এসে ট্রাই করো। রোপটা করো, তোমরা হয়তো প্রাইসটা একটু বেশি, প্রাইসটা নিয়েছিল 750, হ্যাঁ পার হেড তো 750 টাকা করে নিয়েছিল, বাট বাচ্চাটা লাগেনি আমার, ছোটটা, কিন্তু আমার মনে হয় রোপটা কিন্তু করো, ওপরটা যাওয়ার জন্য রোপটাই একদম। প্যারাগ্লাইডিংটা এমনভাবে পড়ে গেল ছেলেটা, ওটাই দেখতে যাচ্ছিলাম ওই যে ওদিকে। তো যাই হোক, ও রোপটা করো, ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, পাহাড়ের যে কোনো মানে অ্যাক্টিভিটিসই কিন্তু দেখার মতন, আর ভালোও লাগে বেশ। আমরা যেহেতু জুন মাসে এসেছি সেই জন্যই বরফের আভাটা এখানে নেই, তবে হ্যাঁ কি যে সবুজের আভরণটা তোমরা ভালোই দেখতে পেয়ে যাবে চারিদিকটা, আর শীতকাল তো পুরো চারিদিকে বরফ ঘেরা থাকে। বিশাল বড় কিন্তু ভ্যালিটা, ওই দেখো ওই দিকের অবধি পুরো ভ্যালিটা রয়েছে, খুব সুন্দর এই সোলাং ভ্যালিটা, মানে দারুণ। আর প্যারাগ্লাইডিংয়ের জন্য বাচ্চাদের ধরো এই চারপাশটাই মানে ওরা ওড়াবে, ওটা হলো 1000 টাকা করে, আর একদম হাইলি ফ্লাই যারা করবে মানে একদম টপে তাদের জন্য হলো 3000 টাকা করে। এই এটিভি করেই আমরা যাব 2.5 কিলোমিটার ওপরে, ঠিক আছে, অঞ্জলি মহাদেব টেম্পলে। চলো, রাস্তা খুব ভয়ঙ্কর রাস্তা দেখাচ্ছি, দেখো। একটা কথা বলি, সোলাং ভ্যালি কিন্তু অনেকেই আসে, আবার অনেকেই কিন্তু জানে না এখানে যে অঞ্জলি মহাদেব টেম্পলটা রয়েছে। তো তোমরা পায়ে হেঁটেও এখান থেকে যেতে পারো, কিন্তু পায়ে হেঁটে গেলে অনেকটাই কষ্ট হবে, যেহেতু এখান থেকে 2.5 কিলোমিটার। অনেকে যাচ্ছে হর্স রাইড করে, আবারও ক্যামেলগুলো আছে সেটা করেও যাচ্ছে। আমরা এটিভি করে গেছিলাম, এটিভির ভাড়া নিয়েছিল কিন্তু 1500 করে পার পার্সেন। আমাদের একটুখানি নামিয়ে দিয়েছি, আর একটুখানি পায়ে হেঁটে যেতে হবে। তো আসার সময় নেচারটা এত সুন্দর, মানে আর জার্কিংটা হচ্ছে তো যার জন্য ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু চোখে না দেখলে ভাবা যাবে না। এই পাথরগুলোর ওপরে যে দড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো জিপ লাইনের দড়ি, অনেকে এই পাহাড় থেকে ওই পাহাড়ে জিপ লাইন করেও যায়।
আর এই অঞ্জলি মহাদেব টেম্পেলে শুধু আমি আর তাতা নিয়ে এসেছি। তিনি ওখানে মিকি মাউস, জাম্পিং এই সমস্তগুলো রয়েছে ওই সোলাং ভ্যালিতে, ওগুলোই চড়ছিল, সেই জন্য তোমাদের দাদা ভাই আর আসেনি। আর অঞ্জলি মহাদেবের টেম্পেলটায় যেতে গেলে এই প্রচুর সিঁড়ি রয়েছে, যেই সিঁড়িগুলো কিন্তু দেখে মনে হচ্ছে কাছাকাছি, অল্প অল্প, কিন্তু না, এরকমই অনেক সিঁড়ি রয়েছে। তো শেষমেশ হাঁপিয়ে ঠাপিয়ে উঠে পড়েছি। এই দেখো, এটাই হলো কিন্তু শিবলিঙ্গটা, এর ভেতরে রয়েছে যেখান থেকে ঝর্ণাটা পড়ছে, দেখতে পাচ্ছ? এই ঝর্ণাটা কিন্তু অবিরাম পড়তে থাকে কম বেশি, আর শীতকালে এটা কিন্তু অমরনাথের মতন শেপ নেয়, মানে অমরনাথে যেমন বরফের আকৃতি হয়ে যায় শিবলিঙ্গটা, এটাও তাই হয়। ওপরটাতে না কোনোভাবেই অ্যালাউ করছে না, আমরা একটু উঁচু করেও করানোর চেষ্টা করছিলাম, একদমই করলো না কোনোভাবেই। নিজেরই খারাপ লাগছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জিনিসটা, খুব সুন্দর। আর পুরো শিব ঠাকুরের মাথার উপর থেকে ওই ঝর্ণাটা পড়ছে, সারাক্ষণই পড়তে থাকে। ওটা হলো এই পাহাড়ের মানে বরফ গলা, মানে বরফেরই জলটা আর কি। সত্যিকারের খুব খারাপ লাগছে যেহেতু শিবলিঙ্গটা তোমাদেরকে কোনোভাবেই দেখাতে পারলাম না, একদম ভিডিও করা নিষেধ, ভিডিও ছবি কোনো কিছুই তোলা যাবে না আর কি। তো কী আর করা যাবে, আর পুরো শেপটা না পুরো শীতকালে কিন্তু পুরো অমরনাথের মতন দেখতে হয়ে যায়, বরফের পুরো আকৃতি হয়ে যায়। ওখানটাতেই কিন্তু যেখানে ঝর্ণাটা পড়ছিল ওখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো যাই হোক, ফাইনালি নেচার দেখতে দেখতে আমরা ফিরে আবারও চলে এলাম সোলাং ভ্যালিতে। এই দেখো, আমাদের গাড়ি কিন্তু আমাদেরকে আবার পৌঁছে দিল। সোজা ম্যাল রোডে, আর সন্ধেবেলা মানেই তো পাহাড়ের ম্যাল রোড ঘোরা। তো তোমরা বলো তো, কোন ম্যাল রোড তোমাদের কাছে সবথেকে বেশি প্রিয়? গ্যাংটক, দার্জিলিং, হিমাচল প্রদেশ, তোমরা তো অনেকেই গেছো, সিমলা, মানালি, গ্যাংটক, দার্জিলিং এই সমস্ত, তো আমাকে এটা কমেন্টসে জানাবে কিন্তু অবশ্যই। তো যাই হোক, এবার সকলের জন্য ছোটোখাটো জিনিস কিনবো বলে ম্যালে চলে এসেছি, আর এখানে কিন্তু রিজনেবল প্রাইসও আছে কিছু কিছু, সেগুলো আবার পছন্দও হচ্ছে না জানো তো। আমার মেয়ে প্রচণ্ড রেগে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, কোথায় বার্বি ডল দেখেছে, কোথায় কালার দেখেছে, সেগুলো কিনে নি চলো, তারপরে এবার আমরা হোটেলের দিকে এগোবো। আর বেশিক্ষণ রাত করবো না, কারণ কালকে সকালে আবার বেরোতে হবে, অনেক গোছাগাছিও আছে। তো যাই হোক, ফাইনালি আমি হোটেলে চলে এসেছি, মানে আমরা চলে এসেছি, এসে আমি নিচেই একটা কফির অর্ডার দিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে গেল, এখন সেটাই খাচ্ছি। তারপরে এদের হোটেলেই কিন্তু বনফায়ারের একটা আয়োজন রাখে, প্রতিদিনই ওরা করে, লাইভ মিউজিক হয়, তো খুব সুন্দর, সেটাই এখন দেখতে এসেছি। তাহলে চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।